নমস্কার দর্শক বন্ধুরা, জিও বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আর আমি রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় শো ছোট পর্দার সাত কাহিনী। আজ কথা বলবো শ্রী গুরুবে নমঃ সিরিজের। 3rd February সোম থেকে শনিবার ঠিক 6:30টায় শুরু হচ্ছে এই ধারাবাহিক। শ্রী শ্রী রাম ঠাকুরের কাহিনী দেখানো হবে এই প্রথমবার। কথা বলে নিলাম সেখানকার কাস্টের সাথে। এরকম একটা বেশ প্রতিদিন যখন এই বেশটাকে পড়া হয় তখন ঠিক এরকম মনে হয়। আমি আপনাকে খুব অনেস্টলি বলছি, এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না। যে এই কাজটার সাথে সাথে আমি রাম ঠাকুরের কাহিনী সম্পূর্ণভাবে জানতে পারবো, যেটা আমার কাছে সত্যি অজানা ছিল, সেটার জন্য ভীষণ ভালো লাগছে। শ্রী শ্রী রাম ঠাকুর একটা মনের মতন, মানে পছন্দের একটা টপিক বলা যেতেই পারে। তো যখন এই প্রথম যখন টপিকটা খুব ভাবলেন বা ভাবা হলো, তখন কিরকম মনে হয়েছে, রেসপন্স কিরকম হবে বা মানুষ গ্রহণ কতটা নেবে, সেরকম কি এটা নিয়ে কি বলবো? এটা প্রথমেই বলবো যে মানুষ কিভাবে নেবে এইটা ভেবে আমরা কখনোই কাজটায় নামছি না। আমরা ভাবছি যে আমরা কাজটা যদি অনেস্টলি এবং সমস্ত সততা দিয়ে যদি কাজটা তুলে ধরি, তাহলে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবেন। এবং এর মধ্যে রাম ঠাকুরের যে ফিলোসফি, রাম ঠাকুর যে মানুষকে যেভাবে চলবার জন্য ইঙ্গিত করেছেন, সেই কথাগুলো সাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টায় আমরা এই শ্রী গুরুবে নমঃ, সেইটা যদি সার্থকভাবে আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমরা সার্থক। আমরা কখনো ভাবিনি যে এটা করছি কিভাবে নেবে আলাদা করে, আমরা আমাদের বিশ্বাস দিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব মাত্র। আমরা এক্ষুনি দেখলাম যে অভিজিৎ এবং ঈশিতা, তারা বাবা মায়ের চরিত্রে অভিনয় করছেন, ঈশিতা মুখার্জি অভিজিৎ, তো এরা বাবা মা করছেন। এবং আমাদের একটি ছোট্ট শিশু শিল্পীকে দেখলেন যে রাম ঠাকুরের ছোটবেলাটা করছেন। এই পর্যন্তই আমরা বলতে চাইছি। আর যে একদম বড় ঠাকুরের ভূমিকায় আসবেন, যা যিনি আর কি ঠাকুর হয়ে গেছেন এরকম জায়গায় যখন আমরা তাকে দেখব, সুমিত কুণ্ডু। যদিও আমরা এখনো পর্যন্ত তার সাথে আমরা চলছি ফিরছি, তাকেও বলছি ঠাকুরকে জানার জন্য, ঠাকুরকে বিশ্বাস রাখার জন্য, ঠাকুরকে কিভাবে সে দেখতে পাচ্ছে সেগুলো সব কিছু নিয়ে আমরা এ করে যাচ্ছি। তারপরে যদি ও আমরাও যদি তাকে বিশ্বাস করতে শুরু করি যে ইয়েস ঠাকুর, তাহলে আমরা যখন ওকে ক্যামেরার সামনে নিয়ে আসবো তখন আমাদের অডিয়েন্সও বিশ্বাস করবে যে সেই ঠাকুর। কেমন লাগলো আজকে ছোট পর্দার সাত কাহন? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।